বাংলাদেশের কক্সবাজার বিচে যদি কোনো ক্যানাডিয়ান মেয়ে ছোট ছোট কাপড় পরে আসে তাহলে কি হবে? কোনো বয়স্ক লোক যদি নাতির বয়সে গার্লফ্রেন্ড নিয়ে পার্কে যায় তাহলে সবার প্রতিক্রিয়া কেমন হবে? কিংবা কোনো লোক কেনই বা রিকশাকে পোর্শে গাড়ির চেয়ে ভালো বলবে? আজকের ভিডিওতে আপনারা ক্যামেরায় ধারণকৃত এমনই কিছু অবাক করা দৃশ্য দেখতে চলেছেন। নাম্বার 1, চীনের এক টুরিস্ট এরিয়ার পার্কিং লটে রাত 2টা বাজে এই গাড়িটি আসে এবং ব্যারিকেডের সামনে থেমে যায়, এবং সেখানে কর্মরত পার্কিং বয় যখন টাকার জন্য হাত বাড়ায় তখন সে দেখতে পায় ড্রাইভিং সিটে কেউ নেই এবং স্টিয়ারিং হুইলটি আপনাআপনিই ঘুরছে। তখন সেই পার্কিং বয় তার কক্ষের বাইরে এসে বিষয়টা বোঝার চেষ্টা করে, কিন্তু যেই সে বাইরে এসে গাড়ির সামনে দাঁড়ায় তখন সে গাড়ির পেছন থেকে সাদা কাপড় পরিহিত একজন মেয়েকে গাড়ির ছাদে উঠতে দেখে। এটি দেখে সেই পার্কিং বয়টি ঘাবড়ে গিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপরে সেই মেয়েটি ব্যারিকেড তুলে সেখান থেকে চলে যায়। আসলে সেখানে পার্কিং চার্জ অনেক বেশি ছিল, তাই এই মেয়েটি পার্কিং এর টাকা না দেওয়ার জন্য রিমোট কন্ট্রোল সেলফ ড্রাইভিং কার দিয়ে এই ভৌতিক নাটক করে। নাম্বার 2, ভারতের মহারাষ্ট্রে একটি ক্রিকেট ম্যাচ চলাকালীন এই আম্পায়ার মাথায় ভর করে পা দিয়ে ওয়াইড বলের সিগন্যাল দেন। শুধু তাই না, বাউন্ডারি হবার পরে সে তার ইউনিক স্টাইলে সিগন্যাল দেয়া শুরু করে দেন। নাম্বার 3, প্রথম দিকে এটিকে একটি কুকুর মনে হলেও এটি আসলে একটি বিড়াল। নাম্বার 4, এই লোকটি যখন মাস্ক ছাড়া রাস্তা দিয়ে চলাচল করছিল তখন পুলিশ তাকে ধরে ফেলে। নাম্বার 5, পুলিশের নিয়োগ পরীক্ষা দেওয়ার সময় এই পরীক্ষার্থী কানে হেডফোন লাগিয়ে পরীক্ষায় অসদ উপায় অবলম্বন করছিল, কিন্তু তার কানে হেডফোন ঢুকে যাওয়ায় সে কাতরাতে থাকে এবং এর ফলে তার এই নকল ধরা পড়ে যায়, তাই তাকে প্রথমে হাসপাতাল ও পরে থানায় নিয়ে যাওয়া হয়। নাম্বার 6, 80 বছর বয়সী এই লোকটি যখন নাতির বয়সী একজন মেয়ের সাথে রোমান্স করছিল তখন কিছু ছেলে তাদের ভিডিও শুট করে প্রতিবাদ করা শুরু করে দেয়। তখন সেই কাপলও তাদের সাথে ঝগড়া শুরু করে দেয়। এরপরে এক মহিলাও তাদের সাথে ঝগড়ায় লিপ্ত হয়। আসলে এটি কোনো রিয়েল লাইফ ভিডিও না, সম্পূর্ণ স্ক্রিপ্টেড একটি ভিডিও, কিন্তু এই ভিডিওর কিছু অংশ কেটে সোশ্যাল মিডিয়াতে বাস্তব ঘটনা বলে চালিয়ে দেয়া হচ্ছে। নাম্বার 7, এই মুরব্বী পুলিশের গাড়ি থামিয়ে গাড়ির সামনেই এর সাইরেনে ডান্স দেখানো শুরু করে দেন। নাম্বার 8, এই বাবুর্চি রুটিতে থুথু দিয়ে সেগুলোকে চুলার মধ্যে দিচ্ছিল, কিন্তু তাকে যখন ধরা হয় তখন সে থুথু দেওয়ার ব্যাপারটা সম্পূর্ণ অস্বীকার করেন এবং বলেন এটি তার স্টাইল। নাম্বার 9, এদিকে এক বিয়েতেও এই বাবুর্চির থুথু দেওয়ার এই ভিডিও যখন ভাইরাল হয় তখন সেও একই কথা বলেন। নাম্বার 10, এই লোক তার 2 কোটি টাকার পোর্শে ক্যান গাড়িটি রশি দিয়ে বেঁধে ঘাস দিয়ে ঢেকে এটিকে টেনে নিয়ে র্যালি করা শুরু করে দেন। সে গাড়িতে এটাও লিখেন, পোর্শের চেয়ে রিক্সা পর্যন্ত ভালো। আসলে সে গাড়ি কেনার পরে কোম্পানির কাছ থেকে পাওয়া আফটার সেলস সার্ভিস নিয়ে একদমই অসন্তুষ্ট ছিল। নাম্বার 11, এখানে এই ঘরটিকে কেবল বাঁশের সাহায্যে এক জায়গা থেকে অন্যত্র শিফট করা হচ্ছে, কোনো মেশিনের সাপোর্ট ছাড়াই এতগুলো মানুষ মিলে এই কাজটি করছে। নাম্বার 12, এজন্যই ফাটা জিন্সের এত দাম, কারণ এগুলো এভাবে হাত দিয়ে প্রস্তুত করা হয়। নাম্বার 13, এই ক্রেন অপারেটর ক্রেন দিয়ে পানি তুলে সেটি দিয়ে গোসল করছে। নাম্বার 14, এই ক্যানাডিয়ান মডেল যখন বাংলাদেশের কক্সবাজার বিচে শুয়েছিল তখন সেখানকার পুরুষরা সমুদ্রের দৃশ্য উপভোগ না করে ফেল ফেল করে তার দিকে তাকিয়েছিল। নাম্বার 15, জাপানের এক স্কুলে এই স্টুডেন্ট যখন ঘুমিয়ে পড়েছিল তখন তাকে টিচার উঠিয়ে স্ট্রেচিং করায়। নাম্বার 16, রাস্তার পাশে এরকম কম্বলে ঢাকা মানুষ দেখে সবাই মনে করেছিল কেউ কম্বলের লাশ মুড়িয়ে
সেটি ফেলে দিয়ে চলে গেছে। সেখানে পুলিশ এসে যখন কম্বল সরায় তখন দেখা যায় একজন গরিব মানুষ শীতে কম্বল মুড়ি দিয়ে রাস্তার পাশে শুয়েছিল। নাম্বার 17, একই ম্যাচে দেশ ভেদে বিজ্ঞাপনও ভিন্ন হয়, এটিকে ভার্চুয়াল রিপ্লেসমেন্ট প্যারামিটার টেকনোলজি বলা হয়। নাম্বার 18, এই ডেলিভারি ম্যান ডেলিভারির খাবার থেকে একটু একটু করে খেয়ে নিচ্ছে। নাম্বার 19, এখানেও এই টাকলা ডেলিভারি ম্যান একই কাজ করছে। নাম্বার 20, এই ডেলিভারি বয় বিভিন্ন অর্ডার থেকে খাবার চুরি করে তার টিফিন বক্সে ভরছিল, এরপরে সে খাবারের প্যাকেটগুলোতে পিন লাগিয়ে সেগুলো ডেলিভার করতে চলে যায়। নাম্বার 21, এই কাচের গেটে কনফিউজ হয়ে একটি না বরং তিন তিনটি কুকুর গেটের সাথে ধাক্কা খায়। নাম্বার 22, একটি কলেজে সকাল 8:30 যখন ক্লাস চলছিল তখন একটি চিতা ঢুকে পড়ে, পরে সেখানে পুলিশ এবং বন বিভাগের কর্মচারীদের ডেকে আনা হয় এবং অনেকক্ষণ চেষ্টা করে চিতাটিকে ধরে ফেলা হয়। নাম্বার 23, পার্কে বেড়াতে আসা কিছু ট্যুরিস্টের দিকে এই হাতিটি ধেয়ে আসে এবং তাদের জিপের কাছে এসে শান্ত হয়ে যায়। নাম্বার 24, এই কনে মেকআপের পরে তার মেকআপ আর্টিস্টকে জিজ্ঞেস করছিল, মাসকারা ওয়াটারপ্রুফ তো, বিদায়ের সময় কান্নায় এটি নষ্ট হয়ে যাবে না তো? ওয়াটারপ্রুফ মাসকারা না, মেরে মেকআপ তো নি খারাপ হোগা না রোনে পে, মুঝে রোনা। মেরি মাম্মি নে স্পেশালি বোলা, আগার মে রোই নি তো চিত্তার বাজেঙ্গে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি এনজয় করলে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। এমনই মজার মজার ভিডিওস প্রতিদিন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে অল ক্লিক করে রাখুন, তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।